वेलकाम टू साइंस गामा। आज के तुम्हारे राय एंड मार्टिनेर मॉडल क्वेश्चन पेपर सल्यूशन करा होबे स्थिर तड़ित चैप्टार थेके। तो स्थिर तड़ित चैप्टार थेके आमादेर कत नम्बर पड़े ना, मोट 8 नम्बर पड़े। तार मध्ये एमसीक्यू थाके 2 नम्बर और एसक्यू थाके 6 नम्बर। मोट क्वेश्चन थाके एई चैप्टार थेके 4टे एवं मोट मार्क्स होच्छे 8। এবার স্थिर তড়িতের মডেল क्वेश्चन পেপারে যা যা क्वेश्चन আছে আমরা সলভ করব। ফার্স্ট क्वेश्चन কি আছে দেখো, প্রশ্ন বিচিত্রা হলো পেজ নাম্বার 2। পেজ নাম্বার 2 এ আছে কুলম্বের উপপাদ্যটি লেখো। তাহলে কি বলবে, কোন আহিত পরিবাহীর নিকটস্থ কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ई समान सिग्मा बाई के एप्सिलॉन 0। যেখানে সিগমাটা কি, সিগমা সমান ওই নিকটস্থ আধানের তলমাত্রিক ঘনত্ব কে, এটাকে আমরা সাধারণত एक्चुअली এটা কাপ্পা আমরা কেই বলছি। কে সমান কি না মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর एप्सिलॉन 0 টা শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুতা। তারপর নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে গাউসের উপপাদ্যের সাহায্যে কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা করো। আচ্ছা এটা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যাও, দেখবে লিংক দেওয়া আছে, কারণ এই ভিডিওটা আমি আগে তোমাদের দিয়েছি। 6 দাগের অতবারটা কি আছে, তড়িৎ দ্বিমেরু কি না সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু তড়িৎদান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু। যেমন ধরো তাহলে ওটা লিখবে, লেখার পর একটা উদাহরণ দিবে, যেমন HCl। HCl এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা HCl অণু প্লাস আর এখানে মাইনাস। তাহলে এদিকে কি করবে, ডাইপোলটা কাজ করবে পিটা, এদিকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল লিখে দেবে HCl অণু, হয়ে গেল। তারপরে কোশ্চেন কি আছে, এম ভরের একই রকমের দুটি গোলক এল দৈর্ঘ্যের দুটি আলাদা সিল্কের সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। গোলক দুটির প্রত্যেকটিতে কি পরিমাণ আধান আছে, যদি সুতো দুটির মধ্যবর্তী কোণ খুব ছোট হয় তাহলে প্রমাণ করো যে সাম্য অবস্থায় গোলক দুটির কেন্দ্রবিন্দুর দূরত্ব এক সমান, এটা দেওয়া আছে। এখানে দেখো তোমাদের রুটের ভেতর এল স্কোয়ার দেওয়া আছে, ওটা এল স্কোয়ার হবে না, শুধু এল হবে। তাহলে কি বলেছে, দুটো গোলককে আমরা এভাবে ঝুলিয়ে রেখেছি, একটা অবলম্বন থেকে, একটা এভাবে ঝোলানো আছে, এভাবে ঝুলছে। দুজনেরই কি বলেছে না আধান কিন্তু সমান, তাহলে এর মধ্যেও কিউ আধান আছে, এর মধ্যেও কিউ আধান আছে। তাহলে দুটো সমপরিমাণ এবং একই প্রকৃতির আধান কি করে পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এটা এদিকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলটা কত পাই আমরা, এফ সমান কি জানি কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, যদি এসআই বলি 1/4 পাই এপসাইলন 0 কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। তাহলে এখানে কি বলবো না এফ সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ1 কিউ2 জায়গায় কিউ কিউ আছে মানে কিউ স্কয়ার বাই এই দূরত্বটাকে আমরা ধরছি x, কারণ প্রবলেমে যেটা প্রমাণটা দেয়া আছে x দিয়ে দেওয়া আছে, তাহলে বাই x স্কয়ার। এবার দেখো এখান থেকে ঝোলানো আছে, অর্থাৎ কি এই ভরটাকে সুতোটাই এদিকে টান ধরে রেখেছে, ওই জন্য তো ঝুলে আছে। তাহলে এদিকে একটা টান কাজ করছে, টানটা এদিকে টানটা আছে, এই টানটার জন্য আচ্ছা এখানে একটা অ্যাঙ্গেল করি সাপোজ, তাহলে যেখান থেকে ঝোলানো আছে তার সঙ্গে যে লম্বটা তার সঙ্গে থিটা কোণ করে এই ভরটা আছে বা এই আধানটা ঝোলানো আছে। তাহলে যে উলম্ব উপাংশটা পাবো টানটা আছে এই দিকে, তাহলে এর উলম্ব উপাংশ কত হবে, যেহেতু এটা থিটা এটাও তাহলে থিটা, তাহলে টানটা আছে কত এটা টি, তাহলে এখানে কি লিখবো টি cos থিটা, কারণ থিটাটা যার সাথে থাকে সেটা cos থিটা হয়, আর এটা কত পাবো এইদিকে যেটা কাজ করছে এটা কত পাবো না টি sin থিটা। ওকে আবার দেখো যেহেতু এদিকে ঝোলানো আছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, তার জন্য কত পাবো এদিকে, এদিকে একটা এফ পাবো সেটা কত এম জি, এম ভরের জন্য আর জি অভিক্ষেপ ত্বরণের জন্য। এবার দেখো এগুলোকে আমরা কি লিখছি, তাহলে প্রথমে এটাকে লিখছি যে এইটার সঙ্গে এটা যেটা এদিকে টান দিচ্ছে তারটা এদিকে আবার টান দিচ্ছে, মানে দুটো বল কি সমান, তাহলে টি সাইন থিটা সমান আমরা লিখতে পারি টি সাইন থিটা সমান 1/4 পাই एप्सिलॉन 0 क्यू स्क्वायर बाय एक्स स्क्वायर। আবার এটা থেকে কি লিখতে পারি টি cos θ সমান হচ্ছে mg, টি cos θ সমান mg। এবার দেখো আমরা দুটোকে ডিভাইড করে দেব টি sin θ বাই টি cos θ, তাহলে কি পাবো টি টি কেটে গেল তাহলে tan θ পাবো, tan θ সমান क्यू स्क्वायर बाय 4 पाई एप्सिलॉन 0 एक्स स्क्वायर एम जी। आबार देखो प्रॉब्लेमे बोला आछे जे थीटार ए थीटा एंगेलटार परिमाण खूब कम, ताहले आमरा बोलते पारी जे साइन थीटा टैन थीटा तखन समान होबे जखन थीटार परिमाण खूब कम थाके, सेई जोन्नो आमरा कि करब साइन थीटार भ्यालुटा बेर करब, ताहले साइन थीटा समान कत पाबो, साइन थीटा समान आमरा कि जानी लम्ब बाय अतिभुज, এই পুরোটা এরা x ডিসটেন্সে আছে, তাহলে লম্ব কোনটা এখানে যদি থিটাটা হয় তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এটা কত পাচ্ছি আমরা এখান থেকে এটা x/2 এর হাফ, আর এটা কত অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে লেন্থ এল যে সূত্রটা ছিল, তাহলে আমরা লম্ব বাই অতিভুজ অর্থাৎ x/2 / l। এবার কি কন্ডিশন দেওয়া আছে যেহেতু থিটাটা খুবই ছোট বা নিয়ারলি ইকুয়াল টু 0 বলতে পারি, সেই জন্য tan θ = sin θ, এটা ভেরি স্মল লিখতে হবে θ যেহেতু ভেরি স্মল। তারপর এবার দুটোকে জাস্ট সমান করব, তাহলে কি লিখছি যেহেতু আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে এটাই লিখছি x/2 / l = বা এটাকে আমরা লিখতে পারি যে x/2l, তাহলে এখানে করছি যে x/2l সমান কত পাচ্ছি q² / 4 पाई ε0 x² mg। x এটা গুণ করছি এখানে, তাহলে x³ হলো = q² × 2l / 4 पाई ε0 x² तो नहीं है जी mg, टूटा काटছে সমান কত পাচ্ছি সমান q² l / 2 पाई ε0 mg। তাহলে এটা হচ্ছে x³ তাহলে এখান থেকে করছি অতএব x সমান q√(q²l / 2 पाई ε0 mg। তারপরে এমসিকিউ কি আছে পার্ট বি পেজ নাম্বার 3 একের দাগের একটা, একটি বদ্ধ তলে अंतर्मुखी और बहिर्मुखी तड़ित फ्लक्स यथाक्रमे φ1 और φ2 होले दलेर अभ्यंतरीण तड़ित आधान होबे, ताहले आमरा कि जानी जे गाउसेर उपपाद्य थेके आमरा कि जानी φ = q/ε0, ताहले आमादेर आधानटा जे आछे ताहले q = कत, q = হচ্ছে φε0, কিন্তু এখানে কি বলা আছে একটা আছে φ1 আর একটা আছে φ2 অন্তর্মুখী আর বহির্মুখী তড়িৎ ফ্লাক্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা তড়িৎ আধানটা কত পাবো, तो से क्षेत्र में तड़ित आधान पाबो q = φ2 - 51 एप्सिलॉन 0। ओके, नेक्स्ट क्वेश्चन की আছে একটি ধারকের ধারকত্বের প্রকৃতি নির্ভর করে, এটা তো তোমরা সকলে জানো ক্ষেত্রফলের উপর। এরপর মডেল क्वेश्चन পেপার 2 পেজ নাম্বার 5 6 দাগেরটা গ্রুপ সি 125 টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করে। ছোট জলবিন্দুগুলির ব্যাসার্ধ দেয়া আছে 2 mm এবং এরা একই প্রকৃতির আধানে আহিত। প্রতিটি ছোট জলবিন্দু ও সংযুক্ত বড় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তার মানে ধরো সিগমা একটা বড়র জন্য আমি ধরছি আর একটা হচ্ছে সিগমা স্মল আর, এই দুটোর আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে কত 125টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। তো এরকম ছোট ছোট আধান ছিল, তার রেডিয়াসটা কত ছিল আর, এগুলো কটা আছে 125টা আছে, এগুলো একত্রিত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করলো। এর রেডিয়াসটা কত ক্যাপিটাল আর। তাহলে এর আধান যদি হয় কিউ, এর আধান কত হবে? এর আধান হবে 125 কিউ। তাহলে এটা ক্যাপিটাল কিউ সমান 125 কিউ। এবার দেখো আমরা কি জানি যে 4/3 π r³ 125 ইন্টু এই 125টা যা আয়তন আছে সেটা মিলে তো এটা হচ্ছে। তাহলে আয়তনটা 125টা ছোট যে স্ফিয়ারটা পাচ্ছি তার যে আয়তন, এর আয়তন কি হবে? এটা সমান আমরা কি বলতে পারি 4/3 π R³। তাহলে 4/3 π কেটে আছে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি আর সমান 5 স্মল r। তাহলে এখানে রেডিয়াসটা কত পাচ্ছি এই r = 5 r, আর এই ক্ষেত্রে তো রেডিয়াসটা r ই আছে। এবার সিগমা বের করছি, সিগমা r সিগমা সমান কি q/a। তাহলে q/a সমান q/a এর মান কত? একটা স্ফিয়ারের ক্ষেত্রফলটা কত? সমগ্র তলের 4 পাই r²। তাহলে 4 পাই r² এটা পাচ্ছি। আবার এর ক্ষেত্রে কত পাবো? সিগমা ক্যাপিটাল আর সমান হচ্ছে q/a, এই জায়গায় এখানে হচ্ছে 4 পাই R²। এবার দেখো অনুপাত চেয়েছে প্রতিটি ছোট জলবিন্দু ও সংযুক্ত বড় জলবিন্দু তলমাত্রিক ঘনত্বের অনুপাত। প্রথমে ছোটটা চেয়েছে, তাহলে সিগমা আর সিগমা স্মল আর = সিগমা ক্যাপিটাল আর সমান, তাহলে কি লিখছি 4 পাই তো কেটে যাবে, দেখতে পাচ্ছ এটা লিখছি না। তাহলে q/r² = ক্যাপিটাল q/R² মান এটা q/R² রাখলাম = ক্যাপিটাল কিউ জায়গায় কত লিখছি 125 কিউ / r, আর এর জায়গায় কত আছে 5 r তার স্কয়ার, তাহলে 5×5 = 25 r²। দেখো q/r² বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা এখানটা পাচ্ছি 1 = 5×5 = 125। এটা অ্যান্সার। 6 দাগের অথবা একটি প্লাস 200 esu তড়িদান 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট abcd বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু a তে। আচ্ছা ছবিটা আঁকা যাক, একটা বর্গক্ষেত্র, abcd, এখানে a তে কত বলেছে প্লাস 200 esu তড়িদান আছে, এখানে আছে প্লাস 200 esu প্রত্যেকটা 10 সেন্টিমিটার করে আছে, এটা 10 সেমি। তারপরে কি বলেছে অপর একটি তড়িদান -100 esu বর্গক্ষেত্রের কেন্দ্রে রাখা হলো। তাহলে কেন্দ্রে আছে -100 esu, তাহলে এটা আমরা যোগ করব। দেখো কেন্দ্রে কত বলেছে, এটা তো নাম দিচ্ছি ও, এখানে আছে -100 esu। তারপরে বলেছে +15 esu মানের একটি তড়িৎধাধানকে বর্গক্ষেত্রের কোণিক বিন্দু c থেকে b তে আনতে কত কার্য করতে হবে। তাহলে দেখো আমরা কার্যটা বের করব। কার্য সমান কি w সমান আমরা কি জানি q * v। তাহলে v টা বের করলে পারবো। তাহলে v টা বের করার জন্য কি করব, এই বিন্দুতে কত পটেনশিয়াল আর এই বিন্দুতে কত বিভব, দুটো বিভব বের করে বিভব প্রভেদটা পেয়ে যাব। তারপরে কিউ ভি করলে আমরা आंसर পেয়ে যাব। তাহলে আমরা কি লিখছি, ফার্স্ট বি বিন্দুতে বিভব সেটা কত, ভিবি। ভিবি সমান কত আমরা কি জানি, ভি ইকুয়াল টু কিউ বাই আর। ভি ইকুয়াল টু কত হয়, ভি সমান হয় কিউ বাই আর। তাহলে ভিবি সমান +200 ইএসইউ। তাহলে 200 বাই কত দূরত্বে আছে 10 সেন্টিমিটার 10। তারপর এখানে কত, এখানে আছে -100 ইএসইউ বিভব আছে, এটা কত দূরত্বে আছে। তাহলে মোট কর্ণের দূরত্বটা কত, কর্ণের দৈর্ঘ্যটা বাহু ইনটু √2 তার মানে 10 √2, সেটা হাফ নিলে কত হয় 5 √2। তাহলে এটা হচ্ছে 5 √2। তাহলে -100 ডিভাইডেড বাই দূরত্বটা হচ্ছে 5 √2 সমান। এবার আমাদের লসাগু করতে হবে, তো এটা হচ্ছে 10 √2। এবার বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 10 আছে মানে 200 √2 মাইনাস এটা হচ্ছে তোমার 200 সমান। এটা ক্যালকুলেটরে বসে আমি পরে দেখছি। তারপরে এবার সি বিন্দুতে কত বিভব নির্ণয় করতে হবে। সি বিন্দু তাহলে কত, ভিসি সমান একই রকম ভাবে করবো, এই এ বিন্দুর জন্য আর ও বিন্দুর জন্য। তাহলে এ বিন্দুর জন্য কত পাচ্ছি, 200 ডিভাইডেড বাই দূরত্বটা কত আছে 10 √2 5 √2 5 √2 10 √2 -100 ডিভাইডেড বাই এটা 5 √2 তে আছে এই আধানটা বাই 5 √2। তাহলে এটা লসাগুটা কত হচ্ছে 10 √2। তার মানে এখানে পাচ্ছি আমরা 200 -200 এটা 0 পাচ্ছি। তোমরা এই মানটা ক্যালকুলেটরে বসালে পাবে 5.857। এটা অবশ্যই সিজিএস এ করছি ইএসইউ বিভব। +15 ইএসইউ মানে একটি তড়িৎধানকে বর্গক্ষেত্রের কোণিক বিন্দু c থেকে b তে আনতে কত কার্য করতে হবে। তাহলে সেই কার্যটা কত হবে, w = 15 ইএসইউ আধান বলেছে। তাহলে q vv - vc সমান এখানে q এর জায়গায় বসাচ্ছি 15 ইনটু ভিসি তো 0। তাহলে ভিভির মানটা কত 5.857 সমান এটা পাবে 87.867। যেহেতু সিজিএস এ করছি তাহলে আর্ক হাতের দাগের প্রদত্ত বর্তনীতে ধারকের আধান কত। এই যে বর্তনীটা আছে এখানে ধারকের আধান চেয়েছে, এখানে ধারকটা বসানো আছে, এর আধান চেয়েছে। তাহলে আমরা কি জানি q সমান cv। সিতো দেওয়া আছে 10⁻⁶ ফ্যারাড। তাহলে আমাদের ভিটা জানতে হবে, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টে যে পটেনশিয়াল ডিফারেন্সটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো এর মধ্য থেকে কি এটা প্লাস আছে, এদিকে কারেন্টটা প্রবাহ হবে। তাহলে i কারেন্ট এদিকে যাচ্ছে। এবার কি হয়, ক্যাপাসিটরের মাঝখানটা কি হয় একটা ফ্রি স্পেস থাকে, গ্যাপ থাকে, অর্থাৎ কারেন্ট এদিকে যাবে না। ক্যাপাসিটি অনেকক্ষণ কারেন্ট থাকলে এটা কি হয় চার্জড হয়, কিন্তু একবারে প্রাথমিক অবস্থায় কারেন্ট তো এদিকে যাবে না, কারেন্ট ফ্লো হবে এইদিকে। তাহলে এখান থেকে আমরা আইটা নির্ণয় করতে পারবো জাস্ট যখন সার্কিটটা অন হচ্ছে। তাহলে আইটা আমরা পাবো, আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর। এখানে আরটা কত, যেহেতু শ্রেণীতে আছে তাহলে 5 আর 10 কত হয় 15 শ্রেণীতে থাকলে। তাহলে আই আর সমান লিখছি, এবার মানটা হচ্ছে দেখো ভি এর জায়গায় লিখছি 3 = 15 আই। তাহলে আই = কত পাচ্ছি 1.5। এবার আমরা যেহেতু আই পেয়ে গেছি, তাহলে 5 ওহম রোধের মধ্য দিয়ে বিভব প্রভেদ কত, 5 ওহম রোধের দুপ্রান্তে, সেই বিভব প্রভেদটাই ক্যাপাসিটরের দুপ্রান্তের বিভব প্রভেদ, যেহেতু একই জায়গায় কানেক্ট হয়ে আছে। তাহলে আমরা 5 ওহম রোধের মধ্যে বিভব প্রভেদ সেটা কি বলছি, ভি 5 লিখছি সমান কত পাচ্ছি না আই আর আই এর মানটা কত 1 এর 5 ইনটু 5 ওহমের মধ্যে মানে 5 সমান 1 ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের বিভবটা আমরা পেয়ে গেলাম 1 ভোল্ট। এবার এখানে এই মানটা এখানে পুট করে দাও না সমান তাহলে কত পাচ্ছ তাহলে 10 মিউ ইনটু 1 समान আমরা পাচ্ছি 10 মাইক্রো কুলম। তারপরে কি দেওয়া আছে ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। সি পেয়েছি বা কিউ আছে অনেকগুলো টার্ম দিয়ে শক্তির সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যেটা করব দেখো সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি হাফ ইনটু সি এর মান দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড 10 into 10 to the power minus 6 v r 1 into 1 समान 2 5 10 5 into 10 to the power minus 6 আমরা কোন পদ্ধতিতে করছিলাম এসআই পদ্ধতিতে। তাহলে সূত্রটা কি বলবো আমরা এত জুল। এরপর সূত্র থেকে রথবারটা কি আছে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা আবার দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ডেসক্রিপশনে যে লিংকটা আছে ক্লিক করে ওখানে দেখে নিবে। আচ্ছা তারপরে কি দেওয়া আছে সুষমভাবে আয়িত একটি বৃত্তাকার চাকতির অক্ষীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা তাহলে কি বলছে না একটা বৃত্তাকার চাকতি এটাকে সুষমভাবে আহিত করা আছে ধরো কিন্তু আধানটা কত দেওয়া আছে কিউ আধান দেওয়া আছে একে কিউ আধানে আহিত করা আছে কিউ আধানটা এর সর্বত্র জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে ধরো এর অক্ষ সাপোজ এটাই অক্ষ এই অক্ষের যে কোনো একটা বিন্দুতে আমি এই চাকতিটার ছোট একটা অংশ কি নিলাম ডিএল এই ডিএল তাহলে এখানে একটা ডিএল অংশ একটা আধান আছে পুরোটার মধ্যে কিউ আধান আছে তাহলে ডিএল এর মধ্যে কিছুটা আধান আছে সেখান থেকে কি করছি না একটা দূরত্বে এই বিন্দুটার নাম দিচ্ছি সাপোজ পি। তাহলে এখানে কত ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করবে এটা হচ্ছে ই এটা আমার অক্ষ ছিল তাহলে এইখানে এ কত অ্যাঙ্গেল করছে থিটা তাহলে এটাও থিটা অক্ষের সঙ্গে তাহলে আমার অক্ষ বরাবর উপাংশটা কত পাচ্ছি যেহেতু ডিএল একটা স্মল পোর্শনের জন্য আমরা করছি তাহলে এটাকে আমরা বলবো ডিএল এর জন্য ডিই বলবো। আর এবারে জানো যে থিটা যার সঙ্গে যুক্ত থাকবে যে এই বাহুটার সঙ্গে সেটা তাহলে কত হয় তাহলে এদিকে আমরা পাবো অক্ষ বরাবর ডিই cos থিটা আর এই অক্ষের সঙ্গে লম্ব হবে ডি sin থিটা তাহলে একে অপরকে নেগলেক্ট করে দিচ্ছে তাহলে ডি cos থিটাটাই আমাদের বের করলেই আমরা পুরোটা যদি আমরা কত হয় সেটা বের করতে পারবো। এবার দেখো আমাদের কি জানি এটা একটা কি একটা রিং বা এখানে বলা আছে এটা একটা বৃত্তাকার চাকতি তাহলে বৃত্তাকার চাকতির পরিধিটা কত 2πr এর পরিধি তাহলে 2πr অংশে আধান কত আছে কিউ তাহলে আমরা লিখছি 2πr অংশে আধান আছে কিউ তাহলে একক পরিমাণ অংশে আধান কত আছে একক পরিমাণ অংশে আধান আছে কিউ বাই 2πr। আমরা কতটা পোর্শন নিয়েছি ডিএল পোর্শন নিয়েছি তাহলে ডিএল অংশে আধান কত আছে Q by 2πr into dl এটা কি এটা তাহলে একটা আধান পেলাম এই আধানটা dl অংশে আছে তাহলে dl অংশের আধানের জন্য যে আমরা ইটা পাবো অর্থাৎ ডিটা পাবো তড়িৎ ক্ষেত্র পাবো সেটা কত আমরা ই সমান কি জানি ই সমান কিউ বাই আর স্কোয়ার তাহলে এই জন্য যে তড়িৎ প্রবাহটা পাবো ডিই সমান কিউ বাই আর স্কোয়ার তাহলে কিউটা কত কিউ জায়গা এখানে আছে আমার কিউ বাই 2πr কিউ বাই 2πr ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আর স্কোয়ার বলতে এটা হচ্ছে এমনি সূত্র আমরা কি জানি যে ই সমান কিউ বাই আর স্কোয়ার এটা সূত্র এই জায়গাটা আমরা এখানে বসাচ্ছি তাহলে ডি সমান কিউ বলতে এখানে আমরা কত নিচ্ছি ডিএল পোর্শনের জন্য যে আধানটা ডিএল পোর্শনের জন্য আধান এটা সেটা বসিয়েছি बाय आर स्क्वायर। आर स्क्वायर बोलते এখান থেকে এই দূরত্বটা এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরো এটার রেডিয়াস একটা ছিল সেটা হচ্ছে আর, এখান থেকে এটা কত দূরত্বে আছে x দূরত্বে, এটা কত পাবো √ অফ r স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে ডিভাইডেড বাই r স্কয়ার ছিল, তাহলে ডিভাইডেড বাই এই দূরত্ব, তো তাহলে এটা স্কয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে আমরা পাচ্ছি ডিভাইড বাই r স্কয়ার প্লাস x স্কয়ার। তো এটা হলো ডি। এবার দেখো আমরা কি করব, আমাদের যেহেতু সাইন থিটাটা কি হচ্ছে একে অপরকে নেগেট করে দিচ্ছে, তাহলে ডি কস থিটাটাই আমাদের পুরোটার জন্য আমরা পাওয়ারটা পাবো। তাহলে এটা জাস্ট মুছছি, তাহলে আমরা এইটুকু পোর্শন নিয়েছিলাম সমস্ত পোর্শনটা নিচ্ছি। তাহলে কি করবো সামেশন সামেশন ই সমান কত না সামেশন ডিই cos থিটা, কারণ এই উপাংশটাই আমাদের কাজে লাগছে, এটা তো লাগছে না। তাহলে এবার ডি এর ভ্যালুটা জাস্ট পুট করব, কত না আছে না কিউ বাই 2 পাই আর ইনটু এটা ডিএল ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইনটু cos থিটা। ইনটু cos থিটার মান কত আছে, cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো এখানে ভূমি কোনটা, যেহেতু এখানে থিটা আছে এটা ভূমি, তাহলে x বাই এটা x বাই x স্কয়ার প্লাস r স্কয়ার বা r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ রুট আছে মানে। তাহলে এটা আমরা সমান কত পাচ্ছি q dl q dl 2 পাই এটা নিচে নিয়ে চলে আসলাম, এক্সট্রা এখানে দিয়ে দিলাম q dl x ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার এখানে কত ছিল 1 প্লাস হাফ মানে 3 এর 2 ইনটু কত না 2 পাই আর। এটাও সামেশন ছিল অবশ্যই সামেশন। এবার দেখো সামেশন dl আছে অ্যাকচুয়াল কি সামেশন dl যখন পুরোটা, তাহলে সামেশনটা বসে দিচ্ছি dl টা মানে কত এটা এটা কত ছিল পুরোটা হলে 2 পাই আর, তাহলে dl এর জায়গায় 2 পাই আর বসাবো তখন সামেশনটা উঠে যাবে। তাহলে সমান কত পাচ্ছি q into 2 pi r into x divided by r square plus x square whole to the power 3 এর 2 into 2 pi r আর 2 pi r কেটে গেল। তাহলে আমরা কত পাচ্ছি সমান qx divided by r square plus x square whole to the power 3 এর 2। এটা হচ্ছে আমাদের অক্ষের কোন বিন্দুতে ইয়ের মান। এরপর আছে পার্ট বি পেজ 6 পি দ্বিমেরু ভ্রাম বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে এই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। আমরা এমনি কি জানি যে কোনো তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে তার উপর টর্কটা হয় টাউ ইকুয়াল টু পি ক্রস ই, কিন্তু ই বরাবর যদি রাখি তখনটা কি হচ্ছে তখন কি হচ্ছে আমরা কি জানি যে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, তার মানে কত হয় সমান পি ই সাইন থিটা। কিন্তু যখন বরাবর রাখছি তখন পি আর ই কি হচ্ছে একই দিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ পি সাইন 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে তো এটা আমরা পাচ্ছি 0, অর্থাৎ এটা আমরা অ্যান্সারটা পাবো y ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো এমনি যদি আমাদের হয় তখন আমরা পি ক্রস ই বলবো, কিন্তু যখন আমাদের বরাবর বলে দিবে যখন আমাদের বরাবর রাখছি কথাটা আসবে তখন কিন্তু 0 হবে। নেক্সট কোশ্চেন 1 ভোল্ট বিভবযুক্ত 64টি একই রকমের পারদ বিন্দু মিলিত হয়ে একটি বড় পারদ বিন্দু গঠিত হয়, বড় বিন্দুটির বিভব হবে। আচ্ছা তাহলে কি বলছে एखाने देखो छोटो बिंदु छिलो एटा निये कत हलो बड़ो बिंदु ए रेडियस धरो आर छिलो ए रेडियस होच्छे कैपिटल आर এখানে কত ছিল 64টি বিন্দু তাহলে এর আধান ছিল কিউ এর আধান তাহলে কত হবে 64 কিউ তাহলে আমরা কি জানি 4³ পাই আর কিউব ইনটু 64 সমান হতে হবে আমাদের 4³ পাই ক্যাপিটাল আর কিউব কারণ আয়তনটা সমান হবে তাহলে এটা কেটে গেলে আমরা কত পাচ্ছি ক্যাপিটাল আর সমান 4 स्मॉल r তার মানে এর রেডিয়াস কত r সমান 4 স্মল r এখানে রেডিয়াস হচ্ছে r এবার দেখো আমরা কি বলেছে না এর বিভবটা বলে দিয়েছে v সমান 1 ভোল্ট কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে v অফ স্মল r v অফ ক্যাপিটাল r টা জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা v অফ r সমান কি জানি v সমান Q by R और এখানে কত করছে v সমান স্মল q by স্মল r তাহলে দুটো আমরা বিভবের অনুপাত নিচ্ছি তাহলে v r ডিভাইডেড বাই v স্মল r সমান কত পাচ্ছি না q by r डिवाइडेड बाय ये टर्मটা করলে মানে গুণিত হয়ে যাচ্ছে r बाय q সমান q এর মান কত আছে q এর मान 64 q डिवाइडेड बाय r এর মান হচ্ছে 4r ইনটু r बाय q q q r r কেটে গেল সমান 416 সমান 16 তাহলে তো vr vr সমান 16 v स्मॉल r समान 16 इनटू vr এর मान तो দেয়া আছে 1 ভোল্ট তার মানে 16 ভোল্ট অর্থাৎ आंसर হচ্ছে 16 ভোল্ট এরপর মডেল क्वेश्चन পেপার 3 কি আছে 6 দাগের এটা সমবিভব তল কাকে বলে প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে এটা বইয়ে বহু করে আছে এটা হচ্ছে না সময় নষ্ট করছি না তারপরটা কি বলছে একটি সাবান বুদবুদকে 16 ভোল্ট বিভবে আয়িত করা হলো যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে বিভব কত তাহলে কি আছে না একটা সাবানের বুদবুদ এটা রেডিয়াস আছে আর এর মধ্যে বিভবটা কত আছে 16 ভোল্ট তারপরে কি করছে না এর রেডিয়াসটাকে দ্বিগুণ করছে তাহলে এটা কত হলো 2r এখানে v সমান কত হবে চেয়েছে তাহলে দেখো এখানে যেই পরিমাণ আধান আছে সেটা হচ্ছে q এর রেডিয়াস যদি আমরা বাড়িয়েও দিই সে একই আধানই থাকবে এর মধ্যে তাহলে এখানেও কিন্তু আধান আছে q তাহলে আমরা কি জানি যে v সমান q বাই এর ক্ষেত্রে কত হবে এখানেই করছি দেখো v সমান q বাই 2r এই ক্ষেত্রে কত না v সমান q বাই স্মল r এবারে আমরা কি করছি তাহলে এটা v r v 2r তাহলে v 2r ডিভাইডেড বাই vr সমান কত পাচ্ছি আমরা q বাই 2r ইনটু r বাই q সমান কত পাচ্ছি হাফ তাহলে और v2r সমান হাফ ইনটু vr সমান হাফ ইনটু vr এর মান দেওয়া আছে 16 এটা vr ছিল 16 ভোল্ট সমান 8 ভোল্ট তারপরে क्वेश्चन কি আছে না ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো এটা বই থেকে দিয়েছে আচ্ছা বুঝলেন এটা সময় নষ্ট করছি না তারপর প্রবলেম কি দিয়েছে না আর ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহী গোলকে কিউ আধান আছে গোলকের কেন্দ্র থেকে r/2 দূরে কোন বিন্দুতে বিভব কত হবে তাহলে আমরা কি জানি বিভব q/r এই যেটা বললাম যে v = q/r তাহলে আমরা কি জানি v = q/r এবার দেখো আমাদের প্রমাণ করা যায় যে एक स्फियारेर बा एक गोलकेर भितरे जे कोनो अंशे ओई एक ही परिमाण विभवई थाकबे अर्थात आमरा जदि जखन आमादेर एटा छिलो एरपर आमरा जदि आबार एटा r/2 अंशे निये नि तखनो किन्तु आमादेर विभवटा एकई थाकबे q/r ही थाकबे एटा जदि आमरा सीजीएस ए बोली आर एसआई बोलले कत हतो 1/4πε0 q/r माने आधा विभवेर कोनो परिवर्तन होबे ना। नेक्स्ट क्वेश्चन की आछे एक समान्तराल पादधारकेर धारकत्वेर राशिमाला प्रतिष्ठा करो एटा बोई थेके करो एक फेरार धारकत्व विशिष्ट कोनो परिबाही तैरी करा सम्भव नय केन देखो कोनो एकटा जिनिसेर आकार जदि आमरा कमाते चाइ सेटाके स्फेरिकल होले तार आकार सबचेये कम हय जेमन धरो बिस्टिर फोंटा जखन पड़े सेटा कि हय स्फेरिकल हय ओई जन्य कि हय तार आकारटा सबचेये कम हय ताहले आमरा ओई जन्य सबचेये कम आकार जेटा सेटाई धरलाम जे एकटा स्फियार धारकटा धरो एकटा स्फेरिकल धारकटा आछे ताहले एर रेडियासटा हच्छे r ताहले आमरा সেই ক্ষেত্রে কত জানি যে c = 4πε0r रेडियासटा मान বের করব তাহলে r = কত পাচ্ছি r = বের পাচ্ছি আমরা c/4πε0 এবার দেখো c এর মান এক সাইড বলেছে তাহলে 1/4πε0 मान कत 1/9 × 10⁹ तो ये समान पाচ্ছি আমরা 9 × 10⁹ এত মিটার। এবার দেখো আমাদের পৃথিবীর রেডিয়াস কত পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6.4 × 10⁶ পৃথিবীর রেডিয়াসটা হচ্ছে 6.4 × 10⁶ মিটার আর এখানে হচ্ছে এটা এত বেশি তাই এটা পৃথিবীর উপর তার থেকেও অনেক বড় আমরা একটা ধারক কি করে তৈরি করব সম্ভব নয়। এবার যদি বলো অন্য শেপ নিয়ে তৈরি করব সে তো আরো বেশি হয়ে যাবে আরো অনেক বড় হয়ে যাবে ওই জন্য এই ধারকটা তৈরি করা সম্ভব নয়। তারপরে কি বলে যে তড়িৎ ক্ষেত্র ই এর মাত্রিক সংকেত হলো তাহলে তড়িৎ ক্ষেত্রের মাত্রিক সংকেত কত e = f/q एक आधान के जो रखी तर आधान चारिदी के एम एक क्षेत्र तैरि है क्षेत्र मध्य द्वितीय आधान आनी से आधानटार पर एक बल प्रयोग कर तर माने कि e समान f/q f समान आमरा कि जानी ml(t⁻²) / q समान it তাহলে আমরা পাচ্ছি কত ml(t⁻³ i⁻¹) এটা আছে মানে অপশন বি। তারপরটা কি হচ্ছে প্রতিটি কি পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধান থেকে পরস্পরকে এফ বল প্রয়োগ করে যদি একটি গোলককে অপরটি চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হয় তবে কৃতকার্যের পরিমাণ কত আর এটা তো বোঝা যাচ্ছে কৃতকার্যের পরিমাণ কত হবে শূন্য হবে কারণ কি বলেছে এভাবে ঘোরাচ্ছি তাহলে এক জায়গা থেকে এসে আবার যদি এক জায়গায় পৌঁছায় আমরা কি জানি কার্য সমান কি বল ইনটু সরণ घुरे आवाज सेखाने आसछे ताहले कि सरण तो होच्छे तार माने जिरो। एरपर आछे मॉडल क्वेश्चन पेपर 4 पेज होच्छे 11 कि आछे देखो 6 दागेर एटा एकक सह तड़ित द्विमेरु भ्रामकेर संज्ञा दाओ एटा बोलछि ना बई आछे आच्छा तारपर कि आछे एकटी सुषम तड़ित क्षेत्रेर प्राबल्य ई समान देওয়া आछे एटा এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে yz তল হলে 20 মিটার স্কয়ার মাপের ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা ফ্লাক্স কি জানি যে ফাই इज इक्वल टू ई डॉट डीएस ई डॉट एस लिखी तार समान कत पाচ্ছি ई एर मान दिया আছে 6i कैप प्लस 3j कैप प्लस 4k कैप এটা আছে ভোল্ট মিটার ইনভার্স ডট কত আছে না s s এর মানটা কত দেয়া আছে 20 মিটার স্কয়ার কিন্তু এবার দেখো এখানে এটা আছে yz তলে অর্থাৎ এটা যদি x হয় এটা y এটা z এই তলে আছে তাহলে এটা কাজ করবে কোন দিকে এইদিকে ফ্লাক্সটা কাজ করবে লম্ব বরাবর অর্থাৎ i कैप बराबर एक्सटा হচ্ছে কত i कैप হয় তার মানে এটা হচ্ছে 20 i कैप এত মিটার স্কয়ার এবার ডট প্রোডাক্ট করবে बाकीগুলো তো জিরো হবে তাহলে আইকে বাইকে 1 হচ্ছে তাহলে 620 120 এখানে কত ছিল এটা মিটার স্কয়ার তার মানে এখানে থাকছে ভোল্ট নিচে মিটার ছিল ভোল্ট মিটার তাহলে ফাই = আমরা পেলাম 120 ভোল্ট মিটার 6 এর বিয়ের অতপরটা কি আছে একটি দ্বিমেরু প্লাস ই ও মাইনাস ই আধান দ্বারা গঠিত এবং এদের মধ্যে ব্যবধান 0.2 মিলিমিটার দ্বিমেরুটি 4 × 10⁵ ভোল্ট পার মিটার প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থানে আছে দ্বিমেরুটির স্থিতিশক্তি নির্ণয় করো এবং সাম্যাবস্থান থেকে এটিকে 180 ডিগ্রি ঘোরাতে প্রয়োজনীয় কৃতকার্য নির্ণয় করো তাহলে আমাদের আমরা কি জানি যে w pe 1 - cos θ = p समान हमरा की जानी p समान जानी 2l³ এবার দেখো এখানে 2l কত দেয়া আছে 2l দেওয়া আছে 0.2 মিলিমিটার 0.2 mm এটাকে মিটারে করলে পাবো 0.0002 মিটার কিউটা কত দেয়া আছে क्यूटा दिया आचे प्लस ई माइनस ई माने 1.6 × 10⁻¹৯ थाले इटा बसाच्छी 0.0002 इनटू 1.6 × 10⁻¹৯ समान पाच्छी हमरा कैलकुलेटर कोरे देखबे तोमरा मानटा पाबे 3.2 × 10⁻²³ 3.2 × 10⁻²³ मान मानগুলো বের আমরা বসাবো p এর মান কত 3.2 × 10⁻²³ e এর মান কত দেয়া আছে 4 × 10⁻5 1 - cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মান -1 তার মানে এটা হয়ে যাচ্ছে 2 समान 2 × 3.2 × 10⁻²³ इनटू 4 × 10⁻5 इटा तुम्हारे कैलकुलेटर में बसाले पावे 2.56 × 10⁻¹৭ जूल तारपर साथे थाके कि आछे एकटी समांतर पातधारकेर पात दुटिर मध्यवर्ती माध्यम वायु प्रत्येक पातेर क्षेत्रफल 200 सेमी स्क्वायर तार माने क्षेत्रफल কি আছে না a समान 200 सेमी स्क्वायर समान আমরা মিটারে কনভার্ট করলে কত পাবো 0.02 মিটার স্কয়ার আর কি দেওয়া আছে পাত দুটি দূরত্ব আছে 2 মিলিমিটার তাহলে দূরত্ব বলতে d সমান দেওয়া আছে 2 mm সমান 0.002 মিটার তারপর কি আছে না একটি পাত জমির সঙ্গে যুক্ত এবং অপর পাতটির বিভব দেয়া আছে 300 ভোল্ট আমরা তো জানি ক্যাপাসিটর কি হয় ক্যাপাসিটরে একটা গ্রাউন্ড করা থাকে মাইনাসটা সবসময় গ্রাউন্ড থাকে তাহলে আরেকটা পাতের বিভব বলে দিয়েছে 300 ভোল্ট প্রত্যেক পাতের আধান নির্ণয় করো তাহলে আমরা e সমান কি জানি e সমান সিগমা বাই के एप्सिलॉन जरो তাহলে এখানে সমান লিখছি সিগমা সমান আবার কি সিগমা সমান q/a সিগমাটা যেখানে তলমাত্রিক ঘনত্ব তাহলে সমান কি পাচ্ছি না q/k ε0a এখানে দেখো এটা বায়ু মাধ্যম বলে দেওয়া আছে তার মানে kটা 1 হয়ে যাচ্ছে তাহলে k সমান 1 হওয়ার জন্য তাহলে e সমান কত হচ্ছে না q/ε0a তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি q তাহলে q সমান e × ε0a এবার দেখো আমাদের e এর মানটা নির্ণয় করতে হবে যেকোনো মান রাখলেই হবে। নেক্সট তারপর 7 এর অথবারটা কি দেওয়া আছে, একটি সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো, এই ধারকের ধারকত্ব কিভাবে বাড়ানো যায়। এটা বইতে কিভাবে দিয়েছে আর বলছি না। আচ্ছা তারপর এবার এমসিকিউ তে চলে আসো, পার্ট বি পেজ 12 দেওয়া আছে 1 ভোল্ট এর সমতুল্য স্ট্যাট ভোল্ট কত সবাই জানো, একে 300 কিউ আধান দুইটা আছে কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে বড় জলকণা তৈরি করে, বড় জলকণাটির আধান ও ধারকত্ব হবে। এই ধরনের প্রবলেম পরীক্ষা হামেশাই পড়ে, এই রিলেটেড আগে দেখলে কতগুলো করানো হলো। তাহলে কি দেওয়া আছে না, কিউ আধান আর সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা, তাহলে 64টি জলকণা মিলিত হলে কি হবে, একটা আধান যদি কিউ হয় সেটা যখন মিলিত হয় 64টা যদি মিলিত হয় তাহলে কত হবে, বড় গোলটা আধান 64 কি হবে আধানটা, তার মানে 64 কিউর মধ্যে যে অপশনটা আছে ওই অপশনগুলোর মধ্যে আমরা দেখব। একটা আছে 64 কিউ আর একটা খালি সি দেওয়া আছে, আর একটা 64 কিউ 4 সি দেওয়া আছে। তাহলে আমাদের এবার সিটা বের করতে হবে, আধান ও ধারকত্ব। তাহলে ধারকত্ব আমরা কি করে পাবো, কারণ দেখো ধারকত্বটা কার সাথে রিলেটেড, সিএস পদ্ধতিতে আমরা ব্যাসার্ধর সাথে, ধরো একটা গোলক একটা বড় গোলক এই আরটা কি হয় সি হয় সিএস পদ্ধতিতে হলে, তাহলে এখান থেকে কি পাবো আমরা আর সমান 4 স্মল আর, অর্থাৎ ধারকত্বটা হবে 4c। বুঝা গেল, যেটা রেডিয়াস ওটা তো ধারকত্ব হয়। ওকে তাহলে আমরা অপশন সি এটা পেলাম। এরপর আসছে মডেল কোশ্চেন পেপার 5 গ্রুপ সি সহায়তাকারী এটা কি আছে, একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। এটা বই থেকে করবে। তাহলে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, ই সমান ভি বাই ডি, সম্পর্কটা কি ই সমান ভি বাই ডি। তোমাকে লিখতে হবে যে তড়িৎ প্রাবল্য ই ও তড়িৎ বিভব ভি এর মধ্যে সম্পর্ক হলো ই সমান ভি বাই ডি, যেখানে ডি সমান সমান্তরাল পাত দুটির বা কোনো ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব, ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব। তারপরে কোশ্চেন কি আছে, পেজ নাম্বার 14 একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে k1 এবং k2 আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সম্পন্ন দুটি পরাবৈদ্যুতিক ফলক রয়েছে, ধারকটির ধারকত্ব নির্ণয় করো। এটা বই করা আছে হুবাহু, k1 k2 দিয়ে যে প্রবলেমটা করা আছে হুবাহু, আর বলছি না ওই জন্য সময় নষ্ট হবে। তারপরে বিয়েটা কি আছে, 100 ভোল্ট ব্যাটারি দিয়ে একটি 900 পিকোফেরাড ধারককে আয়িত করা হলে ধারকটিতে কত শক্তি সঞ্চিত হয়। তাহলে আমরা কি জানি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার সমান হাফ ইন্টু সি এর মান কত দেওয়া আছে 900 পিকোফেরাড, 900 ইন্টু 10⁻¹২ ইন্টু ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 100 ভোল্ট 100। এটা ক্যালকুলেটরে বসালে তোমরা কত পাবে না 4.5 ইন্টু 10⁻⁶ জুল। তারপর এটা কি আছে অথবাটা আছে, দেখাও যে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির পারস্পরিক আকর্ষণ বল F সমান হাফ কিউই, যেখানে কিউ হলো ধারকটির আধান এবং ই হলো পাত দুটির অন্তর্বর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। তাহলে ধরো একটা ক্যাপাসিটর আছে, এটা মাইনাস এটা প্লাস, এটা আছে মাইনাস তোমার দিকে তো সিগমা, তাহলে দুটো পাত্রের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা কত ই সমান আমরা কি জানি যে সিগমা বাই কে এপসাইলন 0, বায়ু মাধ্যম হলে কেটা 1 হয়ে যায় তখন আমরা বলতে পারি সিগমা বাই এপসাইলন 0। তাহলে জাস্ট একটা পাত্রের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত হবে সেটা ধরে বলছি ই ড্যাশ সমান হবে একটা পাতের জন্য হাফ সিগমা বাই এপসাইলন 0 সমান সিগমা বাই এপসাইলন 0 মানে ই সমান হাফ ই। তাহলে এর উপর যে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে এর উপর যে ফোর্সটা পাচ্ছি সেটা কত এফ সমান আমরা কি জানি কিউই, এখানে কিউই ড্যাশ এফ সমান কিউ ই ড্যাশ সমান ই ড্যাশ এর মান কত হাফ ই সমান হাফ কিউই। এটাই তোমাদের প্রমাণ হয়ে গেল যে এফ সমান হাফ কিউই। কিন্তু তোমাদের এখানে আরো একটা এমসিকিউ প্রবলেম আছে, অনেক রকম কম্পিটিটিভ পরীক্ষা আছে, এটা তখন আহ্বান দিয়ে করতে দেয়। তাহলে এটা তখন তোমরা কি করবে, এর জন্য এটা সমান লিখবে, সিগমা সমান আমরা কি জানি কিউ বাই এ সমান কিউ বাই এপসাইলন জিরো এ, এমনটা আসলো এখান থেকে হাফ ই সমান হাফ কিউ ই সমান এটা তাহলে হাফ কত হলো, এখানে এই কিউ ধরেছিলাম তাহলে এখানে এই কিউ ধরতে হবে, সমান হাফ কিউ ইন্টু কিউ বাই এপসাইলন জিরো এ সমান হাফ কিউ স্কোয়ার বাই এপসাইলন জিরো এ। এটা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা বললাম, অনেকগুলো মাল্টিপল চয়েস দেয়, এই অপশনটা তার মধ্যে থাকে, এটা ঠিক করতে হবে। পরের কোশ্চেন কি আছে, কোন ধারকের পাত দুটির অন্তর্বর্তী স্থান পরাবিদ্যুৎ দিয়ে পূর্ণ, কখন ধারকটি ধারকত্ব বেশি হবে, ঠান্ডার দিনে না গরমের দিনে। আমরা কি জানি ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করে, সি সমান কে এপসাইলন জিরো এ বাই ডি, এটা অর্থাৎ কোন পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করা হচ্ছে এখানে সেটার উপর, পাতের ক্ষেত্রফলের উপর এবং দুটো পাতের দূরত্বের উপর। তাহলে এবার দেখো এখানে উষ্ণতার উপর কিন্তু নির্ভর করছে না, অর্থাৎ ধারকত্ব একই থাকবে। আমরা ধরো যখন একটা বাল্ব ধরে একটা এলইডি বাল্ব জ্বলছে, ওর মধ্যে তো ক্যাপাসিটর আছে, বাল্বটা যখন অনেকক্ষণ জ্বলছে উষ্ণতা বেড়ে যায়, তাহলে তো যখন যে লাইটটা আমরা পাচ্ছি বাল্ব থেকে সেই লাইটটার পরিবর্তন হতে পারে, কিন্তু পরিবর্তন কি হয়, হয় না। এবার দেখো এমন পরাবিদ্যুতিক হিসেবে এমন কোনো একটা জিনিস ব্যবহার করা হলো যার ঠান্ডাতে বা গরমে আয়তনের পরিবর্তন হয়, তার যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে এই ডি এর মানটা বাড়বে বা কমবে, সেই ক্ষেত্রে কিন্তু সি এর মান পরিবর্তন হবে, না হলে এমনি টেম্পারেচারের জন্য সি এর মান কোনো, সি এর কোনো পরিবর্তন হয় না। তারপর পেজ 15 এমসিকিউ কি আছে না, C1 C2 ধারকের ধারকত্বের দুটি ধারককে যথাক্রমে V1 এবং V2 বিভবে আহিত করা হলো, এখন ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ওদের আধানের অনুপাত হবে। এটা দেখতে পাচ্ছ C1 বাই C2, এটার বলার দরকার নেই আশা করি। তারপরটা কি আছে 2 নম্বরটা, এম ভর এবং কিউ আধান সম্পন্ন একটি আহিত কণাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই তে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, অভিকর্ষের ক্রিয়াকে উপেক্ষা করলে টি সেকেন্ড পরে আহিত কণাটির গতিশক্তি হবে কত। আচ্ছা তাহলে এমনি আমরা কি জানি যে এর সমান কিউই, এ আগে বললাম এটা অনেকবার হয়েছে। এবার আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সেলারেশন, তাহলে এখান থেকে আমরা এই কত পাবো, এ সমান এফ বাই এম সমান এফ এর মানটা কত কিউই বাই এম। এখানে কি বলেছে যে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ এখানে ইউ সমান জিরো হবে, তাহলে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো ইউ সমান জিরো, আর তারপরে যে অন্তিম বেগটা ভিটা সমান এটা পাবো, সেটা কত পাবো ভি সমান ইউ প্লাস এটি, তাই তো এখানে ইউটা জিরো, জিরো প্লাস এর মান কত আছে, এর মান পেয়েছি কিউ ই বাই এম ইন্টু টি, তাহলে আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের গতিশক্তি চেয়েছে, গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি গতিশক্তি কত পাবো হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, সমান এমটা একটা কাটছে তাহলে ওয়ান বাই টু এম, এটা একবারে লিখে দাও এখানে কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এটা আমরা পাবো গতিশক্তিটা। আচ্ছা যেহেতু ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আজকে মডেল সেট 5 অবধি থাক, আবার নেক্সট ডেতে তোমাদের 6 থেকে শুরু করব। তোমরা চ্যানেলটাকে নিয়মিত ফলো করো, পরপর আমি সব ভিডিও আপলোড করব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ওকে।